আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি সবাই। আজকে কোনো টিপস বা কোনো লাইফ রিলেটেড, হ্যাঁ লাইফ রিলেটেড টিপসই বলা যায়, মানে এটা কোনো ডেভেলপমেন্ট টিপস বা কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কেরিয়ার টক না, কোনো মোটিভেশনাল কথা বা কোনো প্রবলেম সলভিং না, বাট কী বলবো আসলে ওই উদ্দেশ্য থেকে না, হয়তো কোনো প্রবলেম সলভও করতে পারে, কোনো ট্রাভেল টকও না, জাস্ট মনে হলো দেখে বলছি। এবং আমার মনে হয় এটা আমাদের পরিপূর্ণ মানুষ যারা বা ম্যাচিউর মানুষ যারা নিজেদেরকে দাবি করি যে আমি একজন মানুষ, তাহলে মানুষ হিসেবে যদি আমি নিজেকে দাবি করি তাহলে এই কাজটা আমাদের অবশ্যই করা উচিত। সেটা হচ্ছে আমাদের চারপাশে আমাদের অনেক ফ্যামিলি থাকে, আমাদের পরিচিত অপরিচিত বন্ধুবান্ধব বিভিন্ন সার্কেলে, যেখানে কিন্তু অনেক শিশু থাকে যারা জন্ম হয় লার্নিং ডিসএবিলিটি নিয়ে। ধীরে ধীরে এরা বয়সের সাথে খাপ খাওয়াতে পারে না, যে বয়সে যখন যেটা শেখার কথা তখন তারা সেটা শিখতে পারে না। তো তখন দেখা যাচ্ছে যে তখন তাদের হাঁটাচলা, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিচিউড, কর্মকাণ্ড, অ্যাকশন, রিয়াকশন এগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। তো আমরা যদি তাদেরকে প্রতিবন্ধী, অটিস্টিক এগুলো ব্র্যাকেটে বন্দি করে দিই, জিনিসটা ওই ফ্যামিলিগুলোর জন্য যে কতটা কষ্টকর এটা আসলে মানে আমাদের তো বোঝা উচিত, তাই না? আমরা বুঝি না কেন আমি জানি না। আমরা দেখা যাচ্ছে যে ওই প্যারেন্টসগুলো, ওই বাসার মানুষজনগুলো সারাক্ষণ একটা কষ্ট ফিল করে এই বাচ্চাগুলোকে নিয়ে, এবং আমরা এটাও জানি যে বাচ্চাগুলো বেশি দিন সার্ভাইভও করে না। তো আমরা যদি কোনো হেল্প করতে না পারি তাহলে অন্তত তাদের জীবনটা একটু ইজি করে দিই। আমি যদি কোনো তাদের কাজে আসতে না পারি তাহলে এমন কোনো কাজ না করি যেটার কারণে তাদের কষ্ট হয়। কি করতে পারি? দেখা যায় কি এই ফ্যামিলিগুলো এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এমনিতে যথেষ্ট পরিমাণে তারা ভেতরে মনে মনে কষ্টে থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে এবং সামনে আসতে চায় না, কথা বলতে চায় না। কিন্তু কখনো কখনো দেখা যায় বাচ্চাগুলো এতটা তারা অস্থির হয়ে যায় ঘরের মধ্যে থেকে, তারা বাইরে যেতে চায়, তো তারা বাইরে মিশতে চায়। তো ওই যে বাইরে যেতে চায় তখনই বাবা মার মধ্যে একটা ভয় শুরু হয়ে যায়, বা তাদের যে কেয়ার টেকার থাকে তাদের মধ্যে একটা চিন্তা শুরু হয়ে যায়, এই যে বাসার বাইরে বের হব, যদি আমি পাঁচতলায় থাকি তাহলে চারতলা, তিনতলা, দোতলা থেকে শুরু হবে আমার যুদ্ধটা। যারা যারা জানে তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, কোশ্চেন মার্ক নিয়ে তাকিয়ে থাকবে, দারোয়ান থেকে শুরু করে রিক্সায় উঠবো বা বাসে উঠবো বা গাড়িতে যাবো, সিএনজিতে যাবো, যেখানেই যাই না কেন সবার চোখে প্রশ্ন, রাজ্যের প্রশ্ন, এবং টিটকারি থাকে, তামাশা থাকে। এবং কখনো কখনো এমনও হয় যে পাশের জনকে মানুষ দেখায়, দেখ দেখ ও যে দেখ কী যাচ্ছে, দেখ পাগল যাচ্ছে একটা, দেখ পাগলা পাগলামি কেমন করে, হাসাহাসি করে, এবং তাদেরকে নিয়ে মানুষজন হাসাহাসি করে। কী পরিমাণে মানে ব্যাপারটা ইনহিউম্যান, কতটা অমানুষ একটা ব্যাপার যে আপনি যদি শিক্ষিত মানুষে থাকেন এই ধরনের কাজ কেমনি করি আমরা? ওয়েল, আমি বলছি না আপনি করেন, কিন্তু আপনার চোখের সামনে যদি কখনো এরকম আসে, আমি যেটা বলবো যে আসলে কাউকে কাউকে করতে দেখি, তো এই জন্যই বলা, যেটা হচ্ছে যে আমাদের উচিত ওই সময় সাইলেন্ট থাকা এবং এই মানুষগুলোর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া, এদের প্রতি সহানুভূতি, ভালোবাসা, সম্মান বাড়িয়ে দেওয়া। ওয়েল, সম্মান ভালোবাসা বাড়িয়ে দেওয়া বলতে অবশ্যই এমন করে ভালোবাসা বাড়িয়ে দেন না যে আপনি আবার যে বলা শুরু করে দেন, আহারে আপনার কি কষ্ট, আল্লাহ আপনাকে কি কষ্টের মধ্যে রাখছে রে, ইস মায়া লাগে, আপনার মধ্যে অনেক কষ্ট চায়, তাই না? এরকম একটা বাচ্চা নিয়ে কি যা অবস্থা, আর কি করবেন দেখেন, সবই আল্লাহ ভরসা, এই টাইপের আমরা কোনো কথা বলে যেন তাদের কষ্টের উপরে আমার লবণ ছিটা না দিয়ে আসি। যদি আমি কিছু বলতে পারি, করতে পারি, যদি আমি জানি যে কিছু বলা উচিত বা তারা কোনো হেল্প চাচ্ছে, তাহলে যেন বলি, নিজে থেকে এদের প্রতি যেন আমি ওই আগ্রহ দেখিয়ে এমন কোনো কমেন্ট না করি, কথা না বলে, যাতে তাদের কষ্ট আরও বেড়ে যায়। আমার চেনাজানার মধ্যে যদি থাকে তাহলে তাদের সাথে এমনভাবে ট্রিট করি যে এটা খুব নর্মাল জিনিস, এটাই হবে আপনার আমার তাদের জন্য সবচেয়ে বড় উপহার। আবারও বলছি, যদি আপনার সার্কেলে পরিচিত কোথাও এরকম কেউ থাকে যে তাদের লার্নিং ডিসএবিলিটি আছে, দেখেন আমি অটিস্টিক টার্মটা ইউজ করছি না, হ্যাঁ আমি ওই ধরনের বা ওই ক্যাটাগরি বা ওই টাইপটাই বোঝাচ্ছি আপনাদের বোঝার সবার সুবিধার্থে, যেটাকে আমরা অটিস্টিক বলি, প্রতিবন্ধী বলি, হ্যান্ডিক্যাপড বলি, মেন্টালি চ্যালেঞ্জড বলি, আমি এই টার্মগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে স্পেশাল চাইল্ড এবং যাদের মধ্যে লার্নিং ডিসএবিলিটি আছে, একটা ভদ্র, একটা আমার যেটা মনে হচ্ছে একটা সভ্য একটা টার্ম ইউজ করা উচিত, এই ধরনের কোনো নেগেটিভ কথা উচ্চারণ করা উচিত না। লার্নিং ডিসএবিলিটি সবাই থাকতে পারে, আমাদের অনেকেই থাকতে পারে, সময়ের সাথে আমরা অনেক কিছু শিখতে পাই না। তো আমার কথা হচ্ছে যে এই টার্মগুলো, লার্নিং ডিসএবিলিটি আমার কাছে তারপরও একটু অন্য টার্মগুলোর চেয়ে ভালো মনে হয় দেখে বলছি, স্পেশাল চাইল্ড, লার্নিং ডিসএবিলিটি যাদের মধ্যে আছে, এই বাচ্চাগুলো এই ফ্যামিলির প্রতি যেন আমরা নর্মাল থাকি, কোথাও দেখা হলে যেন নর্মালি গ্রিট করি, এবং এদের প্রতি ওই যে ওই চোখের মধ্যে রাজ্যের আগ্রহ, উৎসাহ, কোশ্চেন মার্ক, হাসি, টিটকারি, তামাশা, উপহাস করা, ফাইজলামি করা, এই টাইপের অ্যাটিচিউড নিয়ে যেন এদের দিকে না তাকায় কখনোই না। এবং কাউকে যদি করতে দেখে তাকে যেন না করি, যেরকম করে না, কারণ আপনি জানেন না আপনার পরিবারে কখন আসবে এরকম, আপনি জানেন না আপনার আশেপাশে এরকম দেখছেন, দেখে মজা পাচ্ছেন বা দেখে হয়তো চিৎকারি করছেন বা ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারছেন না, আপনি নিজেও জানবেন না যে কখন এই পরীক্ষা আপনাকে দিতে হবে।
কারণ ওই বাবা মাগুলোর কথা চিন্তা করুন, তাদের কেমন লাগে। আর যেটা বলছিলাম যে বাচ্চাগুলো সাধারণত বেশি দিন সার্ভাইভ করে না, অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম। তো আমরা এদের প্রতি সদয় থাকি, ভালোবাসা নিয়ে থাকি এবং যতটুকু পারি এদের প্রতি নর্মাল থাকি এবং নর্মালি গ্রিট করি। এরা যে স্পেশাল, এরা যে কোনো কিছু কম পারে, এদের বয়স বেশি, এখনও যে এদের ছোটোদের মতন আচরণ করে, হুটহাট করে এরকম করে ওরকম করে, এগুলো যেন এদেরকে মনে করিয়ে না দিই। ঠিক আছে, পরিপূর্ণ মানুষ, ম্যাচিউর্ড মানুষ, আমরা আমাদের এই কাজগুলো অবশ্যই করা উচিত। শুধু মানুষ হয়ে জন্ম নিলে তো মানুষ হয় না, প্রমাণ করতে হয়। তো প্রমাণ করার সময় হচ্ছে এখন এসে গেছে আমাদের। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর যদি খারাপ কিছু বলে থাকি মাফ করবেন।